আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে যে পিন্টারেস্ট সাইটে কিভাবে অ্যাকাউন্ট খোলা যায়। আমরা সব সাইটই অ্যাকাউন্ট খুলতে পারি এবং ম্যাক্সিমামই কোনো সমস্যা হয় না। কিছু কিছু সাইট আছে যেখানে অ্যাকাউন্ট খুলতে অনেক প্রবলেম হয়। তো আমি বিশেষ করে পিন্টারেস্ট সাইটে অ্যাকাউন্ট খুলতে গিয়ে অনেক ঝামেলায় পড়েছিলাম, অর্থাৎ কোনোভাবেই অ্যাকাউন্ট খুলতে পারছিলাম না, অর্থাৎ আমার পেজটি ওপেন হচ্ছিল না। তারপরে অনেক চেষ্টা করে আমি বের করেছি, তো সেটি আপনাদের আজকে দেখাবো। সাধারণত আমরা যদি গুগলে মানে ক্রোম বা মজিলায় আমরা যাই, তাহলে এখানে যদি আমি লিখি পিন্টারেস্ট লিখে যদি আমি এন্টার প্রেস করি, তাহলে দেখুন এখানে পিন্টারেস্টটি আসে, কারণ এটি গুগলের, এই পর্যন্ত আসবে। তারপর যদি আমি পিন্টারেস্টে ক্লিক করি, দেখুন কি আসে। দেখুন এখানে আপনার পিন্টারেস্টে ক্লিক করার পর জাস্ট এরকম অপশনটি চলে আসে। এখন এখানে বলছে ডিএনএস ফেল বা অন্যান্য কিছু ফেল হচ্ছে। আমি অনেক ট্রাই করছি, ডিএনএস আমি চেঞ্জ করেছি, কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। অনেকের হতে পারে ডিএনএস যদি চেঞ্জ করেন, অর্থাৎ আমরা সাধারণত 8888 আবার 8448 এরকম ডিএনএস চেঞ্জ করে অনেকের ল্যাপটপ বা কম্পিউটারে এটি ওপেন হয়, কিন্তু আমি কোনোভাবেই ওপেন করতে পারছিলাম না। তো পরে আমি যেটা করলাম সেটি হচ্ছে আমি এই ক্রোম অথবা মজিলা ব্রাউজার বাদ দিয়ে টর ওয়েবসাইট আছে, একটি টর ব্রাউজার, সেই টর ব্রাউজার দিয়ে আমি এটি ওপেন করতে পেরেছি। এখন দেখুন আপনি যদি এখানে যান, আপনি এখানে লিখবেন টর, এই যে টর ব্রাউজার লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করে এই যে ডাউনলোড টর প্রজেক্ট, এখানে আপনি ক্লিক করলে এই টর সফটওয়্যারটি ডাউনলোড হবে। টর সফটওয়্যার এটি একটি ব্রাউজার, যেমন আমরা ক্রোম বা মজিলা ব্যবহার করি ঠিক সেরকমই টরও একটি ব্রাউজার। তো আমি আমার ডাউনলোড করে রেখেছি, যার জন্য আমি ডাউনলোড করে দেখালাম না। ডাউনলোড করে ইনস্টল করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে, আইকন আসবে। তো আমি যদি এখানে ক্লিক করি স্টার্ট ফর ব্রাউজার, দেখুন ব্রাউজারটি ওপেন হয়ে গেল, এই যে এটি আমার টর ব্রাউজার। এখন এখান থেকে যদি আমি এই যে সার্চ উইথ ঢাক ঢাক গো টু এন্টার অর এন্টার অ্যাড্রেস, এখান যদি আমি লিখি পিন্টারেস্ট PINTREST পিন্টারেস্ট লিখে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করার পরে দেন এখানে একদম উপরে এই যে পিন্টারেস্ট ওয়েবসাইটটি আসছে, এখানে আমি ক্লিক করলাম। এই যে দেখুন খুব সহজেই কিন্তু পিন্টারেস্ট সাইটটি ওপেন হয়েছে। তাহলে এটি আমি করলাম টর ব্রাউজার দিয়ে, আর আমার যে এটা হচ্ছে আমার ক্রোম ব্রাউজার, এখানে কিন্তু আমি যদি ওপেন করতে যাই তাহলে এরকম দেখাবে। তো আমি টর ব্রাউজার থেকে যদি এটি ওপেন করে দেন আমি এখানে, আপনি এখন যদি লগ ইন করা অর্থাৎ আপনি যদি অ্যাকাউন্ট করা থাকে তার লগ ইনে ক্লিক করবেন, অ্যাকাউন্ট করা না থাকলে সাইন আপে ক্লিক করবেন। তো আমি একটি অ্যাকাউন্ট করে দেখাচ্ছি, সাইন আপে ক্লিক করলাম,
দেন এখানে আপনি ইমেল ক্রিয়েট পাসওয়ার্ড এবং এজ এটি দিয়ে কন্টিনিউ করলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। তো আমি একটু দেখাই। আচ্ছা, এখানে আপনি যেটি করবেন, আপনি এখানে আপনার তিনটা জিনিস প্রয়োজন। একটা হলো মেইল পাসওয়ার্ড আর বয়স এইজ। আপনি নিচ থেকে শুরু করবেন, প্রথমে আপনি বয়স দিবেন, তারপরে আপনি পাসওয়ার্ড দিবেন, তারপরে আপনি মেইল অ্যাড্রেসটি দিবেন, অর্থাৎ যেই পাসওয়ার্ড দিয়ে এই পিন্টারেস্টটি আপনি খুলবেন। আপনার এই জিমেইলের পাসওয়ার্ড না, অর্থাৎ এই পিন্টারেস্ট সাইটটি আপনি যেভাবে খুলতে পারবেন। তো এগুলি দেওয়ার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তো যেহেতু আমার অ্যাকাউন্টটি করা আছে, এজন্য আমি আজকে আর করলাম না। আমি তো আমি এখন লগ ইন করে দেখাচ্ছি। এখানে লগ ইনে ক্লিক করার পরে এখানে মেইলটি দেই এবং আমার পাসওয়ার্ড যদি দেই আমি। পাসওয়ার্ড দেওয়ার পরে দেন লগ ইনে ক্লিক করলাম। দেন হয়ে গেল। এটি হচ্ছে পিন্টারেস্টের ইন্টারফেস। তো এইভাবে আপনি যদি আপনার ক্রোম ব্রাউজার অথবা মজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন না হয়, দেন আপনি এই টর ব্রাউজার দিয়ে কাজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। যদি একটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।